যুদ্ধের ইতিহাসে এলএমজি দিয়ে শত্রু যুদ্ধবিমান ভূপাতিত করা নজিরবিহীন ঘটনা। সেই দুঃসাহসিক অভিযান পরিচালনাকারী অকুতোভয় মুক্তিযোদ্ধার নাম জাফর ইমাম। রাজনগর সাবসেক্টর এবং দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। চট্টগ্রাম হয়ে পাকিস্তানি বাহিনীকে ঢাকায় প্রবেশে বাধা, মাইনপুতে শত্রুকে কাবু করা, এমন সব দুঃসাহসিকতার রাষ্ট্রীয় স্বীকৃতি বীর বিক্রম খেতাব পেয়েছেন জাফর ইমাম। বিজয়ের মাসে রণাঙ্গনে জাফর ইমামের বীরত্বের গল্প তুলে ধরছেন শফিক শাহিন। মুক্তিযুদ্ধের সময় টকবগে যুবক ক্যাপ্টেন জাফর ইমাম 26 মার্চ কাল রাতের পর পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য ঢাকায় নিয়ে আসা হয় জাফর ইমামকে। ছদ্মবেশ ধারণ করে বিমানবন্দর থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। গঠন করেন রাজনগর সাবসেক্টর। রণকৌশল আর যুদ্ধে ক্ষিপ্রতার কারণে অল্প সময়ের মধ্যেই জাফর ইমামকে দায়িত্ব দেয়া হয় 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠনের। সোয়াত জাহাজ খালাস হচ্ছিল, সো এটা তারা যদি ট্রান্সপোর্ট করতে হয় বাড়তি সৈন্য আর্মস অ্যামুনিশন তা বাই ট্রেন অ্যান্ড বাই রোড, ফেনি ইজ দ্য অনলি ওয়ে। চট্টগ্রাম থেকে যেন বাড়তি সৈন্য সমান্ত এগিয়ে দিয়ে না থাকে, কারণ এটার সাথে সম্পৃক্ত পুরো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। তখন আমি বললাম একটা পিপিলিগও যাবে না, আমরা এখানে ডিফেন্স রেখেছি, সম্মুখ যুদ্ধ করতেছি, তাদেরকে রেইড এম্বুশ করতেছি, ডেলি আমরা তাদেরকে মানে হিট অ্যান্ড রানে রেখেছি। হানাদার বাহিনীকে ঘায়েল করতে বিশাল এলাকা জুড়ে মাইন পুঁতে রাখার কৌশল নেন জাফর ইমাম। সেই ফাঁদে পা দিয়ে কাবু হয় শত্রুপক্ষ। যখন তারা আমাদের 300-200 গজের মধ্যে 300 গজের মধ্যে আসলো, আমাদের মাইন্ড ফিল্ড ছিল সামনে, ঠিক মাইন্ড ফিল্ড, ওইটা আমি করেছিলাম আমার ট্রেনিং যেটা পাকিস্তানে পেয়েছিলাম। তো আমি হাজার হাজার মাইন নিয়ে শুধু পুঁতছিলাম মাইন, যে তারা যখন অ্যাটাক করতো খুঁয়ের মতো ফুটতো মাইন, তাদের 300 হতাহত হয়েছিল এই ফার্স্ট ব্যাটল অফ বিলোনিয়াতে। বিলোনিয়া যুদ্ধ নট অনলি যুদ্ধ ইন ফেনি বিলোনিয়া, এটা যুদ্ধ যেটা রিলেটেড সম্পৃক্ত পুরো বাংলাদেশ লিবারেশন ওয়ারের সাথে। সম্মুখ যুদ্ধে পর্যুদস্ত পাকিস্তানি বাহিনী বিলোনিয়ার দখল নিতে শুরু করে বিমান হামলা। জাফর ইমামের নেতৃত্বে এলএমজির গুলি বিদ্ধ করে শত্রু বিমান, যা ইতিহাসে বিরল ঘটনা। 21 তারিখে তারা হেলিকপ্টার নিয়ে আসলো, প্যারাট্রুপার্স ড্রপ করলো আমার পিছনে 21 জুন, ঘেরাও করলো পিছন থেকে। আমি জওয়ানদেরকে বললাম জওয়ানরা কোনো স্যার আমরা ছাড়বো না, এদেরকে আমরা দেখে ছাড়বো স্যার, শেষ দেখে ছাড়বো। আজকে সকাল ভোরে তো তারা এয়ার অ্যাটাক আসবে, তাদের মিগুলো আসবে। 5 নভেম্বরে আগেই তারা পজিশন নিল পরশুরাম চিতলিয়াতে, এইখানে আর একটা ব্যাটেল হচ্ছে, সেকেন্ড ব্যাটেল, যেখানে আমরা প্লেন ড্রপ করেছিলাম। আমাকে তখন আমরা এলএমজি এমএমজি দিয়ে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা এই বীর বিক্রম আশা করছেন মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে অনেক দামে কেনা বাংলাদেশ। শহীদদের কাছে আমরা কিন্তু জবাবদিহি আছি, শহীদদের কাছে এবং বঙ্গবন্ধুর কাছে। শফিক শাহিন, NTV News, ঢাকা।